এডিসি তে কোনো উন্নয়নমূলক কাজ হচ্ছে না। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা সমূহ সমস্যার সম্মুখীন, কিন্তু কোনো হেলদোল নেই এডিসি প্রশাসনের। বৃহস্পতিবার এই অভিযোগ করলেন বিজেপি সাংসদ বিপ্লব কুমার দেব। সেই সাথে তিনি অভিযোগ করেন, বাম আমল থেকে এই পর্যন্ত এডিসি তে আর্থিক ঘোটালা হয়েছে। এই জন্য তিনি তদন্ত কমিশন গঠনেরও দাবি জানান রাজ্যপালের নিকট। এডিসিতে আর্থিক অনিয়ম হচ্ছে, এই অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করল প্রদেশ বিজেপির জনজাতি মোর্চা। বিক্ষোভ মিছিল এর অগ্রভাগে ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, বিজেপির সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, মন্ত্রী সান্ত্বনা চাকমা, সাংসদ রেবতী ত্রিপুরা, প্রদেশ বিজেপি জনজাতি মোর্চার সভাপতি সহ অন্যান্যরা। বিক্ষোভ মিছিলটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে সার্কিট হাউসের সামনে এসে পুলিশ মিছিলের গতিরোধ করে। শেষে এখান থেকে এক প্রতিনিধি দল রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্যের সাথে মিলিত হন এবং রাজ্যপালের হাতে তাদের দাবি সনদ তুলে দেয়। এদিন সাংসদ বিপ্লব দেব অভিযোগ করেন, এডিসিতে কোনো উন্নয়নমূলক কাজ হচ্ছে না, সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা সমূহ সমস্যার সম্মুখীন, কিন্তু কোনো হেলদোল নেই এডিসি প্রশাসনের। কমিউনিস্ট পিরিয়ড থেকে নিয়ে এই পর্যন্ত এডিসিতে বড় মাত্রায় আর্থিক ঘোটালা, যখনই রাজ্য সরকার থেকে যে ফান্ডগুলো দেওয়া হয় তার সঠিক অডিট না করা। আমরা রাজ্য সরকার থেকে অনেক এডিশনাল ফান্ড দিয়েছি, তাছাড়া কেন্দ্র এবং রাজ্য সরকার যে স্কিমগুলো সেগুলো আমরা নিজেরা লাগু করি কি এডিসি এরিয়াতে। স্বাভাবিকভাবে এডিসিতে একটা বডি আছে, ইলেকটেড বডি আছে, ওদের দায়িত্ব যে দুগুণা স্পিডে সেখানে। সেই সাথে তিনি অভিযোগ করেন, বাম আমল থেকে এ পর্যন্ত এডিসিতে আর্থিক ঘোটালা হয়েছে, এজন্য তিনি রাজ্যপালের নিকট তদন্ত কমিশন গঠনেরও দাবি জানান। পরিলক্ষিত করেছি প্রত্যেকটি রিপোর্টে যে এডিসি যাতে কাজের মধ্যে ব্যবধান তৈরি করা, জনজাতিদের অন্তিম ব্যক্তির কাছে স্কিম পৌঁছে যাওয়ার যে লক্ষ্য মাননীয় প্রধানমন্ত্রী জি, সেই লক্ষ্যে বাধা সৃষ্টি করা সেটা জনস্বার্থের বিরুদ্ধে। এবং আমরা যেই যেই ফান্ডগুলি এডিসিতে দিয়েছি, আমরা ডেপুটেশন আগো জোনাল অফিসগুলিতে দিয়েছি, সেটাই আজকে একটা কমিশন বসে ইনকোয়ারি করার জন্য আমরা মাননীয় রাজ্যপালের কাছে মিলিত হব। আমার পূর্ণ বিশ্বাস রাজ্যপালের মাধ্যমে জনজাতিদের প্রতি ন্যায় হবে, যেটা লাগাতার অন্যায় হয়ে আসছে তার অবসান আমাদের এই কার্যক্রমের মাধ্যমে শুরুয়াত হবে, এটা আমি আশা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এদিন বিজেপি জনজাতি মোর্চা রাজভবন অভিযানে তাদের সাংগঠনিক শক্তির মহড়া দিয়েছে এবং সেই সাথে এটাও বার্তা দিয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি তাদের একার সাংগঠনিক শক্তির প্রমাণ দেবে। একই সাথে আগামী বিধানসভা নির্বাচনে এডিসির শাসক তীব্রামথা কিংবা বামীদের যে সাংগঠনিকভাবে ছেড়ে কথা বলবে না, তাও এদিন স্পষ্ট বার্তা দিয়ে গেল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।